রাজনীতিতে আপনি স্পেস তো পাচ্ছিলেন না, বরং আপনাকে জেলে থেকে আপনাকে সন্ত্রাসী যারা আছে তাদের কথা বাদ দিয়ে বলি, অধিকাংশই সন্ত্রাসী না, তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আপনি জেলে ভরে রেখেছেন, বলেছেন তারা অপরাধী, বিচার করতে হবে। ট্রু ইলেকশনসের কথা আমি বলেছি এই জন্য যে যখন 2014 সালে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে, 2018 সালে রাতে ভোট হয়ে গেছে, এগুলো ট্রু ইলেকশনস না। সংবিধানে লেখা থাকে, সব লেখা আছে, কিন্তু সংবিধান অনুযায়ী কি মানুষ ভোট দিতে পেরেছে? বাধায় মানুষ তো ভোট কেন্দ্রে যেতেই পারে। আপনি যদি সভ্যতার কথা বলেন, এই সভ্যতার বুনিয়াদটাই হচ্ছে মানুষের অধিকারগুলো যেন মানুষ চর্চা করতে পারে, আমরা তো সেই অধিকারটাই চর্চা করতে পারছি না। সো এখানে সভ্যতার রাজনীতি, যেমন এটা তো আজকে এই সভ্যতার ইতিহাসে আপনি দেখবেন যে এই জুলুমের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত, এটা রাষ্ট্রবিজ্ঞানীরা চিন্তাবিদেরা বারবার বলে গেছেন। বহু শাসক নির্বাচিত হয়েছে কিন্তু তাকে অপসারণের আন্দোলন যে একটা অসভ্য আন্দোলন তা নয়, এটা রাষ্ট্রবিজ্ঞানে বলুন, পৃথিবী বিশ্বের ইতিহাসে বলুন স্বীকৃত। অনেক নির্বাচিত শাসককেও তার কর্মকাণ্ডের কারণে আন্দোলনের চাপে সরে যেতে হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আমি আমার রাজনৈতিক কৌশল হিসাবে আমি আমার ক্ষমতার, যেমন আজকে বাংলাদেশে রাষ্ট্রের যে স্তম্ভগুলি বলুন, আমলাতন্ত্র বলুন, বিচার বিভাগ বলুন, ইভেন মিডিয়া, ফোর্থ স্টেট, সবগুলি সরকারের পক্ষে হেলে আছে, সরকার দ্বারা প্রভাবিত। তো সেখানে আপনি যখন বিরোধী দলের রাজনীতি করবেন, সেই রাজনীতিতে আপনি স্পেস তো পাচ্ছিলেন না, বরং আপনাকে জেলে থেকে আপনাকে সন্ত্রাসী যারা আছে তাদের কথা বাদ দিয়ে বলি, অধিকাংশই সন্ত্রাসী না, তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আপনি জেলে ভরে রেখেছেন, বলেছেন তারা অপরাধী। তো আপনি যদি স্পেসই না দেন, তাহলে সেই রাষ্ট্রকে আপনি সংবিধান অনুযায়ী বই খুললে সব ঠিক আছে, পড়লে খুব ভালো লাগবে, কিন্তু যে সংবাদ সকল সংবাদ দেবলা আছে যে বাক স্বাধীনতা দেওয়া হইল, সংবিধানের আর্টিকেল 39 আছে, বাক স্বাধীনতা কতখানি আছে প্রশ্ন উঠতে পারে। সো এটা কোয়ালিটেটিভ জাজমেন্ট করতে হবে, তা না হলে কি আমাদের বিদেশিরা আজকে এসে বলছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুম হচ্ছে, ক্রস ফায়ার হচ্ছে, মানুষ কথা বলতে পারছে না, ফেসবুকে স্ট্যাটাস দিলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, এগুলো অধিকার নেই বলেই আজকে বাইরের থেকে কথা বলছে। বাংলাদেশ কখনো কোনো জাতীয় নির্বাচনের আগে এই বিদেশি এরকম নজরদারির মধ্যে পড়ে নাই, এটা বাস্তব কথা। এবং এই কারণে অনেকেই বলছে যে আগের মতো আর নির্বাচন করা সম্ভব হবে না, এটা কেন হয়েছে? এবং তারা যে বারবার এই কথাগুলো বলছে, জাতিসংঘ বলছে, আমরা মনে করি যে তারা সভ্যতার বাংলাদেশে বিরাজ করুক সেটাই তারা চায়, সেই জন্যই তারা বলছে মানুষকে অধিকার দেওয়ার কথা। তা আমরা সংঘাতের বদলে শান্তি চাই, কিন্তু সেই শান্তির ক্ষেত্রে সকলের অধিকার বজায় থাকুক বাংলাদেশের সংবিধান অনুযায়ী।